বইটা পড়িয়ে দেবে। এখন কোনে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে, তো এখানে রীতি হচ্ছে শ্বশুর বাড়িতে আসার আগে বধূকে বরণ করা, তো সেই পর্বই চলছে, তোমরা দেখতে থাকো। বধু ঘরে প্রবেশ করার আগে একটা রীতি আছে আমাদের, সেটা হচ্ছে একটা মাটির পাত্রে দুধ রেখে সেটাকে গরম করে ফুটিয়ে উতলাতে হয়। উতলানো দুধ থেকেই বধু ঘরে প্রবেশ করে, তো সেই রীতি আমাদের চলছে, তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। এখন রীতি হচ্ছে বইয়ের যে ননদ এবং দেওররা আছে ছোট ছোট, তারা এখন বউকে ঘরে ঢুকতে দেবে না, আগে টাকা ডিমান্ড করবে দাদার কাছে, টাকা দিলে তবেই বউকে ঢুকতে দেবে। তো সেই রীতি হচ্ছে, আমার ননদের ছেলে একদম শুয়ে পড়েছে মাটিতে, টাকা ডিমান্ড করছে, এখন বার্গেনিং চলছে, এরপর রাজি হলে তবেই বউ ঢুকতে পারবে, রেস্ট পাবে। তো এখন সেই পর্ব চলছে, তোমরা দেখতে থাকো। Thank you.
এবার আশীর্বাদ পর্ব, বর কনেকে সবাই বড়রা আশীর্বাদ করবে, তোমরা দেখতে থাকো। দাঁড়াও, জুড়ে যাবে করবে বউ পিছনে ঘুরে মাথা ঘুরিয়ে তার মানে থাকবে ও পার্টনার না পরশু রাত্রের পর থেকে তুমি পার্টনার না আজকে রাত্রির জন্য তোমার পার্টনার নেবে। এবার চলছে আংটি খেলা পর্ব, সেটাও তোমরা দেখতে থাকো। অনেক বিয়ের রীতি আছে, সেগুলো একে একে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তুমি আমার মুখ রক্ষা করো, দুবার কিন্তু একই জিত দিয়েছে।